হাই বন্ধুরা, আমি সৈকত মাজিলা আর আমি একজন এমআর। আমি প্রতিদিন একটি করে ভিডিও পোস্ট করি, যার মাধ্যমে আমরা যে সকল প্রবলেম ফেস করি তা কিভাবে ম্যানেজ করা যায় তার সহজ উপায় শেয়ার করি। আজ আরও একটি প্রবলেম আর তা ম্যানেজ কি করার সহজ উপায় আমি শেয়ার করব। আমরা এমআররা নিজেদেরকে প্রেজেন্টেবল বানানোর জন্য সুন্দর পোশাক পরি, টাই শু পরে থাকি, কিন্তু অনেক ডাক্তারের চেম্বারে ঢুকতে গেলে আমাদেরকে শু বাইরে খুলে ঢুকতে হয়, আর সেই সময় আমাদের মাঝে মাঝে অস্বস্তির মধ্যে পড়তে হয়, কারণ সারাদিন গরমে কাজ করায় পা প্রচুর ঘামে আর সেই থেকে একটি দুর্গন্ধ সৃষ্টি হয় যা শু খোলার সঙ্গে সঙ্গে আমাদের নাকে আসে। এতে আমাদের প্রেজেন্টেশনও প্রবলেম সৃষ্টি হয়। কিন্তু বন্ধুরা, খুব সহজ উপায় এই প্রবলেম সলভ করা যায়, আর সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের হোম রেমিডিস, এই শু খুললে কিভাবে এই গন্ধ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি বা নিজেদের প্রেজেন্টেশনটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি, তার উপরে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমি যা শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। অ্যাকচুয়ালি আমরা না ঘরের মধ্যে যখন আমরা রাতেবেলাতে কাজ করে ফিরছেন, প্রথমে আমাদের করতে হবে গরম জল। গরম জলের মধ্যে ডেটল দিয়ে আমাদেরকে পাটাকে ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট। এই পা প্রতিদিন যদি আপনি গরম জলে ডেটল দিয়ে ডুবিয়ে রাখেন, তাহলে পায়ের মধ্যে যে ফাঙ্গাস গুলো গ্রো করে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে, এবং ফাঙ্গাস গ্রো না করলে পা যতই ঘামুক, ফাঙ্গাসের যে দুর্গন্ধটা সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, রাতের বেলাতে আপনার জুতোর ভেতরে ন্যাপথলিন, গোল ন্যাপথলিন যেগুলো হয় সেগুলোকে 2 হাতখানা করে জুতোর ভেতর ভরে রেখে দিতে হবে। সকালবেলাতে আপনি ডাইরেক্ট জুতোটা পরে নিতে পারেন মোজা পরে, অথবা ন্যাপথলিন গুলো বার করেও পড়তে পারেন। কিন্তু ন্যাপথলিন না বার করে যদি পড়েন তাহলে আরো বেশি ভালো হয়, তাহলে জুতোর দুর্গন্ধটাও থাকবে না। কিন্তু এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, যদি পায়ের মধ্যে কিছু ইনফেকশন হয়, ন্যাপথলিন অনেকক্ষণ ধরে পায়ের মধ্যে থাকলে ঘামের মাধ্যমে যদি ঢুকে পায়ে কোনো ইনফেকশন সৃষ্টি করে, এসব ভুল কথা, এসব কিছু হয় না। তবু যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনারা ন্যাপথলিন বার করে রাখুন, আর আপনারা শুধু জুতো পরে যান তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ সারা রাতে ন্যাপথলিনের গন্ধে অলরেডি জুতোটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং আপনার পায়ের গন্ধটিও যখন, যেহেতু আগের দিন রাতে বেলাতে আপনি গরম জলেতে পা ডুবিয়ে আপনার নিজের ফাঙ্গাসগুলোকে সবকিছু নষ্ট করে ফেলেছেন, তাই পরের দিন সকালে যখন আপনি ইউজ করবেন তখন আপনার পায়ের গন্ধটিও থাকবে না, এবং সারাদিন কাজ করার পরেও যখন আপনি কোনো ডাক্তারের চেম্বারে ঢুকবেন, আপনি বুক ঢুকে ঢুকতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, পায়ে কোনো রকম গন্ধ ছাড়বে না। আজকে এই হোম রেমিডিসটা আপনি পরের দিন থেকে ইউজ করে দেখুন, যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, কারণ আমার ছিল, আমি এটা ফেস করেছি, এখন আমি এইটা থেকে অনেকটা মুক্তি পেয়েছি এবং আমি জানি কিভাবে এটাকে সহজ উপায়ে করা যায়, তাই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আপনারাও ইউজ করে দেখুন, আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আজকের ভিডিওটি খুবই ছোট ছিল, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, পরের দিন আবার একটি নতুন হোম রেমিডিস নিয়ে আসবো। থ্যাংক ইউ, আমার চ্যানেল যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি কিছু ভুল বলে থাকি, কিছু খারাপ বলে থাকি, যদি কিছু ভালো বলে থাকি, কারো কিছু উপকার হলে, কারো কিছু অপকার হলে, সবকিছু আমাকে কমেন্টে জানান। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে অবশ্যই জানান।